নমস্কার, আমি নিমেষে অঙ্কের লেখক চঞ্চল ঘোষ। ইউটিউব চ্যানেল দ্য আইডিয়াল চঞ্চল ঘোষ ফলো করুন, তাহলে খুব সহজেই অঙ্ক, জিকে এগুলো শিখতে পারবেন। আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, উদ্ভিদের অভিযোজন, অ্যাডাপ্টেশন অফ প্ল্যান্টস। বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন আসেই আসে। তোমরা যদি পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখো, আগামী বিভিন্ন পরীক্ষায় এ থেকে কমন পাবেই পাবে। তোমরা দেখবে যারা প্রিভিয়াস পরীক্ষা দিয়েছো তারা জানো যে কেমন ধরনের কোশ্চেন হয়, তারা বুঝতে পারবে যে এটা কত জরুরি। আজকে উদ্ভিদের অভিযোজন, অ্যাডাপ্টেশন অফ প্ল্যান্টস নিয়ে আমি আলোচনা করব, অর্থাৎ বাসস্থান অনুযায়ী উদ্ভিদের প্রকারভেদ। বাসস্থান অনুযায়ী এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। এই বাসস্থান অনুযায়ী কি আছে? প্রথমে আছে জলজ উদ্ভিদ, যাকে আমরা হাইড্রোফাইট বলি। পরীক্ষায় কিন্তু আসবে জলজ উদ্ভিদ বলে আসবে না, আসবে যেসব উদ্ভিদ জলে বাস করে তাদেরকে কি বলে। আমরা বাংলায় জানি জলজ উদ্ভিদ, কিন্তু ইংরাজিতে জানতে হবে এটা হাইড্রোফাইট। তাহলে যেসব উদ্ভিদ জলে বাস করে তাদেরকে জলজ উদ্ভিদ অর্থাৎ হাইড্রোফাইট বলে। জলজ উদ্ভিদ আবার তিন প্রকার হয়, একটি হচ্ছে ভাসমান, একটি হচ্ছে আংশিক নিমজ্জিত, একটি হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত। ভাসমান যেসব উদ্ভিদ জলে ভেসে থাকে, যেমন কচুরি পানা, তাহলে একে ফ্রি ফ্লোটিং বা প্লবমান উদ্ভিদ বলবো, কচুরি পানা। আংশিক নিমজ্জিত পার্টলি সাবমার্জ, যেসব উদ্ভিদ কাণ্ড ও মূল জলের নিচে থাকে কিন্তু পাতা ফুল ইত্যাদি জলের ওপরে থাকে। তোমরা যেমন দেখেছো পদ্ম ফুল পাতা ওপরে থাকে, গোড়াটা নিচে থাকে, শালুক ফুল পদ্ম ফুল এগুলো সব হচ্ছে আংশিক নিমজ্জিত। সম্পূর্ণ নিমজ্জিত, সম্পূর্ণ নিমজ্জিত যেসব জলের তলায় থাকে ঝাঁঝি। তোমাদের প্রশ্ন আসতে পারে একটি সম্পূর্ণ নিমজ্জিত উদ্ভিদের নাম বলো, তাহলে সেটা হচ্ছে ঝাঁঝি। এইভাবে প্রশ্ন আসবে। কিন্তু এরপর এইটা তো বহু পরীক্ষায় এসছে, বহু পরীক্ষায় এসছে এটা জাঙ্গল উদ্ভিদ যেটাকে জেরোফাইট বলে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, খুব গুরুত্বপূর্ণ। যেসব উদ্ভিদ শুষ্ক অর্থাৎ যেখানে জলের পরিমাণ খুব কম পরিবেশে জন্মায় তাদের জাঙ্গল উদ্ভিদ বলে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি মরুভূমিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদেরকে জাঙ্গল উদ্ভিদ, কিন্তু জাঙ্গল বলে আসবে না, আসবে কিন্তু জেরোফাইট বলে। জেরোফাইট উদ্ভিদ বাবলা ফণি মনসা এগুলো হচ্ছে জেরোফাইট। এটা কিন্তু বহু পরীক্ষায় এসছে, বহু পরীক্ষায়। এরপরে যে আছে স্থলজ উদ্ভিদ অর্থাৎ মেসোফাইট। মেসোফাইট কি? যেটা আমাদের চারিপাশে যে উদ্ভিদগুলো আছে সেগুলোকেই বলে মেসোফাইট, স্থলজ উদ্ভিদ। অর্থাৎ যেসব উদ্ভিদ স্থলের সাধারণ পরিবেশে জন্ম, অর্থাৎ আমাদের চারিপাশে যেসব উদ্ভিদগুলো আছে সেগুলোকে মেসোফাইট বলে। সে উদ্ভিদগুলো কি কি? আম, জাম, কাঁঠাল, এগুলোই হচ্ছে মেসোফাইট উদ্ভিদ। এগুলো আমরা কিন্তু দেখছি সবাই, কিন্তু এই নামটা কিন্তু জানি না। আমরা সবাই বাংলায় জানি স্থলজ উদ্ভিদ, কিন্তু পরীক্ষায় আসে স্থলজ উদ্ভিদ হিসেবে আসবে না, আসবে কিন্তু মেসোফাইট। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। এই ভিডিওটা একবার পুরোটা দেখলে দেখবে বাসস্থান অনুযায়ী উদ্ভিদ যেগুলো আছে সেগুলো তোমাদের একদম সড়গড় হয়ে যাবে এবং আগামী পরীক্ষাগুলোতে সুন্দরভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। আরেকটা যেটি হচ্ছে লবণাম্ব উদ্ভিদ, এটাও বহু পরীক্ষা এসছে। লবণাম্ব উদ্ভিদ এটার নাম হচ্ছে হ্যালোফাইট। হ্যালোফাইট এটা কি? এটাও বহু পরীক্ষায় এসছে। কিন্তু হ্যালোফাইট যেসব উদ্ভিদ নোনা মাটিতে জন্মায় লবণাম্ব উদ্ভিদ বলে, অর্থাৎ হ্যালোফাইট বলে। আমরা সবাই জানি সুন্দরবনে সুন্দরী, গড়ান, গেও এটা সব নোনা মাটিতে জন্মায়, কিন্তু সেটাকে আমরা লবণাম্ব উদ্ভিদ বাংলায় বলি, ইংরাজিটা জানতে হবে হ্যালোফাইট। খুব সুন্দরভাবে এগুলো মনে রাখবে। আজকে আমি পুরো বিষয়টা বাসস্থান অনুযায়ী উদ্ভিদটা পুরোটাই বলে দেব। এরপরে কি আছে? এরপরে আরো একটা জিনিস আছে, এইটাও খুব গুরুত্বপূর্ণ, পরাশ্রয়ী উদ্ভিদ। পরাশ্রয়ী মানে এপিফাইট। এপিফাইট যেসব উদ্ভিদ উপর উদ্ভিদের উপর জন্মানো কোনো উদ্ভিদকে পরাশ্রয়ী, মানে যে পরের উপর নির্ভরশীল, পরের উপর আশ্রয় করে চলছে, তাদেরকে পরাশ্রয়ী উদ্ভিদ বলে। যেমন হচ্ছে রাসনা, অর্কিড, এগুলো হচ্ছে সব এপিফাইট উদ্ভিদ। তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে একটি এপিফাইট উদ্ভিদের উদাহরণ দাও।
তাহলে আমরা কি বলবো, আশনা, অর্কিড, অথবা যেসব উদ্ভিদ অন্যের উদ্ভিদের উপর জন্মায় অর্থাৎ পরে আশ্রয় হিসেবে আছে তাদেরকে কি বলে? এপিফাইট বলে। এরপরে আছে কি, লিথোফাইট। লিথোফাইট এটাও খুব ইম্পর্টেন্ট। লিথোফাইট পাথর, শিলা, এদের ফাটলে জন্মানো উদ্ভিদ হলো লিথোফাইট, এটাও খুব ইম্পর্টেন্ট। লিভার ওয়েটার্স বা প্যাপি পিডিলাম, অর্কিড ইত্যাদি হচ্ছে লিথোফাইট, অর্থাৎ যারা পাথর, শিলা, এদের ফাটলে জন্মায় তাদেরকে লিথোফাইট বলে। এরপরে কি আছে, হেলিওফাইট। হেলিওফাইট হচ্ছে যেসব উদ্ভিদ উজ্জ্বল আলোতে জন্মায়, উজ্জ্বল আলোতে জন্মায় তাকে বলে হেলিওফাইট, অর্থাৎ যেসব উদ্ভিদের জন্য প্রচুর পরিমাণে সূর্যালোক লাগে, মানে সকাল থেকে সন্ধ্যে মধ্যে সূর্যালোক লাগবে, তাহলে সেই উদ্ভিদগুলো ভালো হবে, সেগুলোকে বলা হচ্ছে হেলিফাইট। সারাদিন সূর্যাল পূর্ণ সূর্যালোকে যে চাষ হয়, যেমন আখ, সূর্যমুখী, ভুট্টা, এগুলো হচ্ছে হেলিওফাইট। এর নেক্সট পরবর্তী আছে ক্রায়োফাইট। ক্রায়োফাইট কি, যেসব উদ্ভিদ বরফের উপরে জন্মায়। আমরা যাই যখন বরফে কোনো বেড়াতে, তখন আমরা দেখি বিভিন্ন বরফের উপরে ছোট ছোট উদ্ভিদ জন্মে আছে, কিন্তু তাদের কি বলে, তাদের বাসস্থান অনুযায়ী নাম কি, সেটা হচ্ছে ক্রায়োফাইট। এটা কি অলগি, আলগি, মস, লাইকেন ইত্যাদি হচ্ছে ক্রায়োফাইট। এরপরে আছে কি অক্সিলোফাইট। অক্সিলোফাইট কি, যেসব উদ্ভিদ অম্ল মাটিতে অর্থাৎ অ্যাসিড মাটিতে জন্মায় তাদেরকে অক্সিলোফাইট বলে, যেমন পাই, ফার, বাচ, এগুলো হচ্ছে অক্সিলোফাইট। এরপরে যেটা আছে ইকোটোন। একই অঞ্চলে দুটি আলাদা ধরনের উদ্ভিদ, দুটি আলাদা ধরনের উদ্ভিদ একই অঞ্চলে জন্মায় তাদেরকে ইকোটোন বলে। আজকে আমি যে বাসস্থান অনুযায়ী বা অ্যাডাপ্টেশন অফ প্ল্যান্টস নিয়ে যে আলোচনাটা করলাম, তোমরা হয়তো অনেকে একটা দুটো জেনে থাকবে, কিন্তু এই যে এক জায়গায় করে এত সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি, তোমরা যদি একটু এই দি আইডিয়াল চঞ্চল ঘোষ ইউটিউবটা ফলো করো, তাহলে এরকম আরো ভালো ভালো পাবে। এইটা এক জায়গায় করে সুন্দরভাবে দিয়েছি, দেখবে এর বাইরে মনে হয় না বাসস্থান অনুযায়ী কোনো প্রশ্ন আসতে পারে। সুতরাং এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখবে এর থেকে কমন পাবেই পাবে। নমস্কার, তা আমাদের এখানে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটা দেখার জন্য অন্যদেরকে শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার কাছে পড়তে ইচ্ছুক হও, তাহলে আমাদের নিচের ডিসক্রিপশানে আমাদের নিজস্ব কিছু সেন্টার আছে, ফোন নাম্বার আছে, সেখানে যোগাযোগ করবে, তাহলে তোমরা আমার কাছে সরাসরি পড়তে পারবে। আর এই রকম ভালো ভালো জিকে, অঙ্ক, রিজনিং শিখতে গেলে এই ইউটিউব চ্যানেলটা ফলো করো, তাহলে অল্প সময়ে খুব তাড়াতাড়ি তোমরা পুরো জিনিসটা শিখতে পারবে এবং খুব পরীক্ষায় সুন্দরভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। নমস্কার, ভালো থাকবে।